নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডেজ 2022। চলে এসেছি একদম নতুন ইউনিক দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, সেটা হলো ফুলকপির দুধ মৌরি। নিরামিষ রান্নার এক্সপেরিমেন্ট করতে করতে এসব আমি বানিয়ে ফেলি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। সামনেই পুজো আসছে, তো আপনারা অনায়াসে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন। তো চলুন দেখে নিন আজকের রেসিপিটা। ফুলকপির দুধ মৌরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি আর 7টা মিডিয়াম সাইজের আলুকে অর্ধেক সেদ্ধ করে দুভাগ করে কেটে রেখেছি। প্রথমেই ফুলকপিটাকে কেটে হালকা সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো ভীষণ ফ্রেশ আর একদম এটা গন্ধ নেই, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও হবে না, এমন ভাবে এগুলোকে কেটে নেব। আপনারা বাজার থেকে সব সময় এরকম ফোটা ফোটা ফুলের ফুলকপি কিনবেন, সবুজ ডাটিওয়ালা, এগুলো খেতে বেশি টেস্টি হয়। ঠাসা ফুলকপিগুলো কিন্তু অত বেশি টেস্টি হয় না। তো এগুলোকে এবার ধুয়ে বয়েল করে নেব। কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখনই ফুটে উঠবে। এর মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরই মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন নুন আর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ কি করে, ফুলকপির মধ্যে থাকা সমস্ত জার্মসগুলো নষ্ট করে দেয় আর কোনো পোকা যদি ভেতরে লুকিয়ে থাকে সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে। ফুলকপিগুলো 2 মিনিট বয়েল করে নিয়েছি, এর বেশি বয়েল করলে কিন্তু ফুলকপির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে, তাই এখন ফুলকপিগুলো আমি তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আনুমানিক 30 ml মতো সর্ষের তেল। এবার জল ঝরানো ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ যাতে ছিটকে না আসে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এতে যা তেল পড়ে আছে ওতেই অর্ধেক সেদ্ধ করা আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ, মিডিয়াম ফ্লেমে হালকা একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল রয়েছে, এর মধ্যে আরো খানিকটা তেল আমি দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিচ্ছি 1টা তেজপাতা আর দিয়ে দেব 1 টিস্পুন মৌরি, একই সাথে টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিচ্ছি সামান্য জল, কারণ এবার আমি মশলা অ্যাড করব। এর মধ্যে এবার দেব জিরে গুঁড়ো, 2.5 টিস্পুন জিরে গুঁড়ো আমি দিলাম আর দিচ্ছি 2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি ঝাল এটাকে বানাচ্ছি না একদম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। 1/2 টিস্পুন হলুদ আমি এতে দিয়ে দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার লো ফ্লেমে এটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা হালকা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফুল আদা বাটা। ফুলকপিটাকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে একসাথে আবারও একটু কষিয়ে নেব।
এতে এখনি আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার নেই। বেশি মশলা দিলে এই রান্নার স্বাদ গন্ধ একদম নষ্ট হয়ে যাবে। দেখুন সবকিছু ভালোমতো কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করব জল। জাস্ট 1 গ্লাস জল আমি এতে দিয়ে দিলাম। হলুদের ব্যবহারও কিন্তু এই রান্নায় একদম কম করবেন। এবার ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালোমতো সিদ্ধ হতে দেব 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি এবার তুলে নিচ্ছি। ফুলকপি আলু ভালোমতো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। নুন মিষ্টি একদম পারফেক্ট আছে, আপনারা রান্নার সময় একটু চেক করে নেবেন। এবার এতে যেটা দেব সেটা হলো দুধ। 250 ml দুধ আমি এতে দিয়ে দিলাম। দুধ আর মৌরির স্বাদ যেন এতে ভরপুর থাকে, তাই মশলাটা কিন্তু খুব পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর 1 চা চামচ শাহি গরম মশলা। ভালো করে এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু এবার আমি অফ করে দেব, যেহেতু দুধ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো ঘি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে ফুলকপির দুধ মৌরি। বন্ধুরা ঢাকাটা আমি তুলে নিচ্ছি। ভীষণ মিষ্টি একটা গন্ধে ঘর ভরে গেছে। ঠাকুরের ভোগে বা ঘরে ভাত লুচি পরোটা পোলাও সবকিছুর সাথে এই রান্নাটা কিন্তু ফাটাফাটি লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, স্বাদের গ্যারান্টি আমার। শুধু মাথায় রাখবেন মশলার পরিমাণ যেন বেশি না হয় আর মৌরির গন্ধটা যেন ভরপুর থাকে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দারুণ স্বাদের রেসিপি পাওয়ার জন্য। আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।